এবার জেলা সংবাদ। ভোলার মনপুরায় প্রায় 1.5 কিলোমিটার দীর্ঘ দক্ষিণা হাওয়া সি বিচের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। জেলা প্রতিনিধি মহিউদ্দিন আজিম জানান, বুধবার বিকেলে ভোলা 4 আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ ইসলাম জ্যাকব সি বিচের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন মনপুরা উপজেলা চেয়ারম্যান সেলিনা আক্তার চৌধুরী, আওয়ামী লীগের সম্পাদক এ কে এম শাহজাহান, ইউপি চেয়ারম্যান ওলি উল্লাহ কাজল সহ স্থানীয় বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা। র‍্যাব সেবা সপ্তাহ উপলক্ষে ঝিনাইদহে দুস্থ ও অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। ঝিনাইদহ আজিজুর রহমান তারিক জানান, বৃহস্পতিবার দুপুরে শহরের বিসিক শিল্পনগরী এলাকায় এ কম্বল বিতরণ করা হয়। এ সময় শহরের বিভিন্ন এলাকা থেকে আসা 200+ মানুষের হাতে কম্বল তুলে দেন ঝিনাইদহ র‍্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার কামাল আহমেদ। কম্বল বিতরণকালে র‍্যাব সদস্য সহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। মাদারীপুরের কালকিনি উপজেলার প্রায় 10টি খাল খননের কাজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। মাদারীপুর প্রতিনিধি এস এম আজাহার হোসেন জানান, বুধবার বিকালে উপজেলা প্রকৌশলী অফিসের উদ্যোগে খাল খননের কাজ উদ্বোধন করেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ডক্টর আব্দুস সোবহান গোলাপ। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেনের সভাপতিত্বে ও রমজানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ দুলাল বেপারীর সঞ্চালনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মোহাম্মদ রেজাউল করিম, রমজানপুর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ ইউনুস আলী বেপারী ও ইউপি সদস্য মোহাম্মদ মোস্তাক সহ আরো অনেকে। নরসিংদীতে অসহায় দুস্থ মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। স্টাফ রিপোর্টার মঈনউদ্দিন সরকার জানান, বুধবার রাতে নরসিংদী পৌর শহরের বীরপুর স্টার ক্লাবের পক্ষ থেকে প্রায় 400 জনের মধ্যে এ শীত বস্ত্র বিতরণ করা হয়। স্টার ক্লাবের সভাপতি সোহরাব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নরসিংদী সদর উপজেলার সহকারী কমিশনার মোহাম্মদ শাহ আলম মিয়া। এ সময় বিশেষ অতিথি ছিলেন নরসিংদী ইন্ডিপেন্ডেন্ট কলেজের অধ্যক্ষ ডক্টর মশিউর রহমান মৃধা, জেলা প্রেস ক্লাবের সভাপতি মাখন দাস, সরকারি কলেজের অবসরপ্রাপ্ত প্রফেসর এ বি এম আমিরুল হোসেন ও ঢাকা মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আতাউর রহমান সহ অন্যান্যরা। কার্প জাতীয় মাছ নিয়ে 3 বছর গবেষণার পর সফলতা পেয়েছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক দল গবেষক। পটুয়াখালী প্রতিনিধি জসিমউদ্দিন আহমেদ জানান, প্রায় 400 থেকে 500 গ্রাম ওজনের কার্প জাতীয় মাছ পুকুরের মজুত করে 7 থেকে 8 মাসের মধ্যে 2.5 থেকে 3 কেজি ওজনে পরিণত হয়েছে। ইতিমধ্যে এই প্রযুক্তি ব্যবহার করে অল্প সময়ে অধিক পরিমাণ মাছ উৎপাদন করে অর্থনৈতিকভাবে লাভবান হয়েছে অনেক মৎস্যচাষী। এবার নতুন এই প্রযুক্তি ব্যবহার করে মাছ চাষে আগ্রহী হচ্ছেন অনেকেই। দ্রুত বর্ধনশীল হওয়ায় চাষি সহ স্থানীয় বাজারে রুই, কাতলা, মৃগেল, সিলভার কার্প ও কমন কার্প মাছের রয়েছে ব্যাপক চাহিদা। কার্প জাতীয় মাছের চাহিদা বৃদ্ধি করতে এ পদ্ধতি নিয়ে গবেষণা করা হয়েছে বলে জানান উপপ্রকল্পের প্রধান গবেষক ডক্টর আব্দুল রাজাক। চরণায় ব্যস্ত সময় পার করছেন সাভার পৌরসভার মনোনীত প্রার্থীরা। স্টাফ রিপোর্টার ওমর ফারুক জানান, বুধবার সাভার পৌরসভার 1 নং ওয়ার্ডে জাহাঙ্গীরনগর সোসাইটি ছায়াবিথি এলাকায় নির্বাচনী প্রচারণা চালিয়েছেন কাউন্সিলর প্রার্থী রমজান আহমেদ। এ সময় ভোটারদের কাছে উঠ পাখি প্রতীকে ভোট চেয়ে লিফলেট বিতরণ ও দোয়া কামনা করেন তিনি। রমজান আহমেদ বলেন, মহামারী করোনাকালীন সময়ে এলাকা ঘুরে ঘুরে সবার খোঁজ খবর নিয়েছে তিনি। প্রচারণা চলাকালীন সময়ে এলাকার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বোধে আপদে মানুষের পাশে দুঃখী মানুষের পাশে থেকে কিছুটা সেবা করে দিয়েছি এবং করোনার সময় আমি যে মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে লকডাউনের সময় আমি প্রত্যেকটি আধারে রাতের বেলা আমি মানুষের বাড়ি খাবার বসে দিয়েছি পাশাপাশি পুরো এলাকাতেই জীবাণুনাশক স্প্রে করেছি পাশাপাশি আমি এলাকার মানুষদের সবসময় যে যে ধরনের বিপদে পড়ে আমি সাথে সাথেই পাশে গিয়ে চেষ্টা করি আমি সেবা দেওয়ার জন্য যতটুকু আমার সাধ্য মতো আমার হয় আর কি আমরা চাই যে আমাদের এলাকার প্রতিটা ঘরে ঘরে শিক্ষার আলো পৌঁছে দিতে পারি সেই দিকটা মাথায় রেখে আমরা কাজ করে যাব এবং আমাদের এলাকা যেন কোনো সন্ত্রাস জঙ্গিবাদ কোনো মাদক ব্যবসায়ীর জন্য আশ্রয় প্রশ্রয় না পায় সেই দিকটা মাথায় রেখে আমরা কাজ করে যাব আগামী দিনে।